পেঁয়াজ অগ্নিমূল্য, সবজিও কম বেশি তাই। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার নিজেই পথে নামলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে সটান হাজির হলেন যদুবাবুর বাজারে। সাত সকালে মুখ্যমন্ত্রীকে দেখে উৎসুক বেড়ে যায় সাধারণ মানুষের। স্বয়ং মুখ্যমন্ত্রী বাজারে খোঁজ নিতে এসেছেন দেখে আশ্বস্ত হন অনেকেই। পেঁয়াজ অগ্নিমূল্য, সবজিও কম বেশি তাই। পরিস্থিতি দেখতে নিজেই এবারে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে সটান হাজির হলেন যদুবাবুর বাজারে। দক্ষিণ কলকাতার ওই বাজার সবে তখন জমে উঠেছে। সাত সকালে মুখ্যমন্ত্রীকে দেখে উৎসুক বেড়ে যায় সাধারণ মানুষের। স্বয়ং মুখ্যমন্ত্রী বাজারে খোঁজ নিতে এসেছেন দেখে আশ্বস্ত হন অনেকেই। বাজারে ঢুকে প্রথমেই আলু পেঁয়াজের ডালার দিকে এগিয়ে যান মাননীয় মুখ্যমন্ত্রী। জানতে চান কত টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের কয়েকজন জানান, কেজি পিছু পেঁয়াজ 140 থেকে 150 টাকায় বিক্রি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, কোথা থেকে আপনারা পেঁয়াজ কিনছেন? ভিড়ের মধ্যে উঠে এলো জৈনিক পাইকারি বিক্রেতা মনসা পালের নাম। মুখ্যমন্ত্রী মনসা পালের নাম লিখে নিতে বলেন আধিকারিকদের, কেন এত দাম সে সম্পর্কে খোঁজ নিতে বলেন। প্রসঙ্গত, গত 4 মাস ধরে খোলা বাজারে পেঁয়াজের দর ক্রমশ বেড়েছে। যোগান ও চাহিদার বিরাট পার্থক্য থাকায় কেন্দ্রের তরফে কোনো সুরাহা হয়নি। এদিনই খড়গপুরে এক অনুষ্ঠানে সবজির দাম বাড়ায় কেন্দ্রে মোদী সরকারকে এক হাত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছেন, এই বিষয়টি কেন্দ্রের আওতায়, দাম নিয়ন্ত্রণ করতে পারছে না ওরা। আমরা 200 মেট্রিক টন পেঁয়াজ চেয়েছিলাম, মাত্র 20 মেট্রিক টন দিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সব মাটিতে পেঁয়াজ চাষ হয় না, তাও আমাদের রাজ্যের চাষ হচ্ছে, আরো বেশি উৎপাদনের চেষ্টা চলছে। মানুষকে স্বস্তি দিতে 59 টাকায় পেঁয়াজ বিক্রি করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যদুবাবুর বাজারে গিয়ে শুধু পেঁয়াজ নয়, অন্য সবজির দাম নিয়েও খোঁজ করেন মুখ্যমন্ত্রী। জানতে চান কোথা থেকে তারা এই সবজি আনছেন, সুফল বাংলার গাড়ি ওই এলাকায় আসে কিনা, সে বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানতে চান 59 টাকা করে পেঁয়াজ মিলছে কিনা। কোথা থেকে কেনেন? হঠাৎ কি এই দামটা বেড়ে গেল নাকি কেউ ইচ্ছে করে বাড়াবে? আলু কত করে বিক্রি করছে? আলু 22 টাকা। আমি কত ছিল আগে? ছিল 15 টাকা, 12 টাকা। আপনি আলু কত করে বিক্রি করছেন? আলু তো 22 টাকা। আর পেঁয়াজ ওই 120 টাকা কেনা, তো 1 কিলো নিলে 100। কোথা থেকে কিনছেন আপনারা এগুলো? ওই বাজারে ভেতরে কার কাছ থেকে কিনবো? মনসা পাল। দেখুন তো মনসা পাল, এলাকা তো মনসা পাল। এখানে সুফল বাংলার পেঁয়াজ বিক্রি হয় না? 59 টাকা করে যেটা আমরা দিচ্ছি, এখানে গাড়ি আসে কি আসে না দেখে নিন তো। এখন একটু কমেছে। আর কাঁচা লঙ্কা? আগে দিয়েছেন, আগে কিনেছেন কখন? আলু কত করে বিক্রি করছে? তোমাদের এখানে এত পেঁয়াজ, এত আলু স্টক, পেঁয়াজের স্টক আছে, তাও পেঁয়াজের এত দাম বাড়ছে। পাইকারি বাজারে পেঁয়াজ কত করে দিচ্ছে? এটা কি আপনারা কি পাইকারি বাজার থেকে কিনছেন? পেঁয়াজ ১১০ টাকা। ছোট ছোট বাজারে সমস্ত বের করুন।
বড় লোকের বাজারে লোকে কিনতে পারে, গরিব লোকের বাজারে লোকে কিনতে পারে না। আর এগুলো ভেঙে পড়ে যাবে না এরকম করে যে আপনারা জিনিসপত্র রাখেন? Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.